হ্যালো ফ্রেন্ডস আজ আমরা বাগানে ন্যাপথলিনের ব্যবহারের ভালোমন্দ দিকগুলো এবং প্রচলিত পদ্ধতি সেই সঙ্গে সঠিক পদ্ধতি আর ন্যাপথলিনের পরিবর্তন এবং তার ব্যবহার পদ্ধতিগুলোর তুলনামূলক আলোচনা করতে যাচ্ছি যদি আপনাদেরও এই আলোচনা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই বন্ধুবান্ধব এবং পরিচিতদের মধ্যে শেয়ার করার কথা বলে এবং ভিডিওটা না টেনে দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমরা যে ন্যাপথলিন ব্যবহার করি সেটা আসলে ন্যাপথলিন অ্যাসিড একটা পেট্রোলিয়াম উপজাত দ্রব্য কোনো উদ্ভিদ হরমোন নয় যাতে নাইনটি থ্রি কার্বন আর সিক্স পয়েন্ট টু হাইড্রোজেন রয়েছে এতে মনে হতে পারে গাছের ক্ষেত্রে কার্বনটা কাজে লাগবে কিন্তু না গাছ শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড থেকেই নিজের প্রয়োজনীয় কার্বন সংগ্রহ করে তাই এটা থেকে গাছের সরাসরি কোনো লাভ হয় না এ থেকে সবসময়ই বিষাক্ত ধোঁয়া বেরোতে থাকে তা সে মাটির ওপরে খোলা বাতাসে থাকুক অথবা মাটির তলায় এই ন্যাপথোলিন বলগুলোতে থাকে ন্যাপথলিন অথবা প্যারাডাইক্লোরোবেঞ্জিন বা পিডিবি নামক অত্যন্ত বিষাক্ত রাসায়নিক যা আমাদের পরিবেশ এবং পানিজাবতের জন্য মারাত্মক ক্ষতিকারক এটা মথ ও অন্যান্য কীটপতঙ্গদের এবং তাদের লার্ভা পর্যন্ত মেরে ফেলতে পারে বলে উনিশশো সালে প্রথম আমেরিকায় এটাকে কীটনাশক হিসেবে ব্যবহার শুরু হয় কিন্তু পরবর্তীকালে পৃথিবী জুড়ে বিভিন্ন গবেষণার মাধ্যমে এটা জানা যায় যে এটা একটা নিউরোটক্সিন এবং সম্ভাব্য কার্সিনোজেন মানে প্রাণীদেহে ক্যান্সার সৃষ্টির সম্ভাব্য পদার্থগুলোর মধ্যে একটা বিশ্বের কিছু অংশে যেমন দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশগুলোতে পিডিবির এই কেকগুলো ইউরিনালগুলোতে ব্যবহার করা হয় সেগুলোকে দুর্গন্ধমুক্ত রাখার জন্য সেখানে লক্ষণীয় ফ্লাসের জল এগুলোকে গলাতে পারে না এগুলো অ্যান্টি ব্যাকটেরিয়ালও নয় আসলে পিডিবি এক প্রকার নন পোলার দ্রাব্য তাই এটা নন পোলার দ্রাবক যেমন থিনার ন্যাপথা ইথানল ইত্যাদিতে দ্রবীভূত হবে কিন্তু এই দ্রাবকগুলো দাহ্য হওয়ার পাশাপাশি মানুষের ত্বকের মাধ্যমে শোষিত হলে খুব খারাপ হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার বিভাগের মতে ন্যাপথোলিন মানুষের শরীরে ক্যান্সারের সম্ভাব্য কারণগুলোর মধ্যে একটা এছাড়াও ইউএস এ ন্যাপথোলিনকে একটা সম্ভাব্য মানব কার্সিজেন হিসেবে শ্রেণীবদ্ধ করেছে প্রমাণ আছে যে এটা মূলত মানুষের মধ্যে ফুসফুস এবং স্বরতন্ত্রের অন্যান্য অংশে এবং অন্ত্রের ক্যান্সার সৃষ্টি করতে পারে এই সব কারণে ইংল্যান্ড সহ ইউরোপিয়ান ইউনিয়নের সব দেশে দু সাল থেকে একে নিষিদ্ধ করা হয়েছে আমি আমার বক্তব্যের সপক্ষে তথ্যের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করলাম এখানে দেখুন পেট্রোলিয়াম পেন্ট থিনার আর ইথাইল অ্যালকোহল বা ইথানলে এটা কম বেশি মিশেছে কিন্তু জলের মধ্যে একদমই মেশেনি যাই হোক সবশেষে এটুকু বলে অন্য প্রসঙ্গে যাব আমাদের মধ্যে অনেকেরই এই অভিজ্ঞতা আছে বাড়ির মেয়েরা অ্যানিমিয়া বা রক্তশূন্যতা রোগে বেশি ভোগে এর সপক্ষে দু সালের মিনিস্ট্রি অফ ন্যাশনাল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের একটা সার্ভে রিপোর্টের লিঙ্ক শেয়ার করলাম সেই রিপোর্ট অনুযায়ী ছটা গ্রুপের মধ্যে অ্যানিমিয়ার প্রকোপ পুরুষদের চেয়ে নারীদের মধ্যেই বেশি এর পিছনে আবহাওয়া জলবায়ু জীবনযাত্রা ইত্যাদি অনেক কারণেই থাকতে পারে সেটা মেডিকেল এক্সপার্টদের চিন্তা এবং বিচার সাপেক্ষ কিন্তু এখানে আমার প্রশ্ন এটা যে যেখানে ন্যাপথোলিন হিমোলাইটিক অ্যানিমিয়া মানে বিশেষ এক ধরনের রক্তশূন্যতা রোগের কারণ আর বাড়িতে জামা কাপড়ের আলমারি বাক্স ওয়ার্ডরোপ ইত্যাদির সংস্পর্শে অধিক সময় যেখানে বাড়ির মেয়েরাই থাকে সেখানে ন্যাপথলিন ব্যবহার এই রোগের সম্ভাবনাকে কোথাও বাড়িয়ে দিচ্ছে না তো যদি তা হয় তাহলে তো কথাই নেই আর যদি না হয় তাহলেও যেখানে আমরা দেশব্যাপী এরকম একটা রোগে ভুগছি সেখানে আমরাও কি একটু সচেতন হতে পারি না তাহলে তো মেডিকেল এক্সপার্টদের কাজটাও একটু সহজ হয়ে যাবে তাই না তাহলে এটার ব্যবহার মূলত কোন কোন ক্ষেত্রে উত্তরে বলা যায় ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ছাড়া ঘরোয়া ব্যবহার বলতে সেখানেই এর ব্যবহার চলতে পারে যেখানে পাত্রের মুখ বন্ধ থাকবে তাই জামাকাপড়ের বন্ধ বাক্স বইপত্রের বন্ধ আলমারি এসবই এর ব্যবহার চলতে পারে যেহেতু বন্ধ পাত্রে এর থেকে বের হওয়া গ্যাস বাইরে ছড়িয়ে পড়বে না আর বন্ধ থাকার কারণে এইসব বাক্স আলমারির মধ্যে স্যাঁত স্যাঁতে অবস্থায় তৈরি হওয়া পোকামাকড় এবং ছত্রাক তাদের লার্ভাসহ মারা পড়বে তাই ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি মা কাকিমেয়েরা বাড়ির বড়দের এই ন্যাপথোলিন বল কিনে আনতে বলতেন জামা কাপড়ের বাক্স শুট কেসে দিয়ে রাখবেন বলে যাতে জামা কাপড়ে পোকামাকড় ঢুকে কেটে না দিতে পারে কিন্তু অনলাইনের কল্যাণে এর আরও বিভিন্ন ব্যবহার আমরা আজ জানতে পারছি তার মধ্যে একটা বাগানে পেস্টিসাইড বা ইনসেকটিসাইড হিসাবে এর ব্যবহার কিন্তু আমাদের একটা বিষয় ভালো করে জানতে হবে ন্যাপথলিন বাগানে ব্যবহারের পিছনে কারণগুলো কী মূলত ন্যাপথলিনকে বলা হয় মথ বল কারণ এটা যেখানে থাকে মথ প্রজাপতি জাতীয় পতঙ্গ সেখানে আসতে চায় না এর তীব্র গন্ধের কারণে আর যদি বলি মাটিতে পোকামাকড় তাহলে বলতেই হয় এটা অ্যান্টিব্যাকটেরিয়াল নয় শুধুমাত্র বিশেষ কিছু ছত্রাক বা ফাঙ্গি ছাড়া বাকিগুলোর ওপরে এর তেমন কোনো প্রভাব নেই তাই এটাকে খুব ভালো অ্যান্টিফাঙ্গাস বলা যাচ্ছে না আর একটা কারণ হয়তো রয়েছে সেটা হলো ন্যাপথোলিনের স্বল্প মূল্যে সহজলভ্যতা এছাড়া আমাদের মধ্যে একটা সুপ্ত মানসিকতা অনেকেরই রয়েছে যে প্রচলিত পদ্ধতিগুলোর বাইরে গিয়ে কাজ করা যাই হোক তবে সামান্য কিছু ধরনের ছত্রাক আর পিঁপড়ে ড্যাম্প পোকা ইত্যাদি পোকামাকড়ের হাত থেকে রেহাই পাওয়ার জন্য স্বল্প মূল্যে পাওয়া যায় বলে এই ন্যাপথোলিন ব্যবহার করে পোষ্য প্রাণী নিজেদের শরীর স্বাস্থ্যের বাজি রাখা নিশ্চয়ই সঠিক কাজ হবে না বাগানে ব্যবহারের প্রচলিত পদ্ধতিগুলোর প্রকৃত সত্যতা গাছের মাটিতে ব্যবহার আমরা যদি ন্যাপথোলিন মিহি করে গুঁড়িয়ে নিয়ে জলে মিশিয়ে নিয়ে মাটিতে ঢেলে দিই তাহলে ওই ন্যাপথলিন দেখা যাবে কখনোই মাটির ভেতর প্রবেশ করছে না কারণ ন্যাপথোলিন জলে দ্রবীভূত হয় না যদিও সাময়িকভাবে মনে হতে পারে যে জলে মিশে গেল তাই এভাবে দেওয়া আর মাটির ওপরে ডাস্ট ছড়িয়ে দেওয়া একই ব্যাপার দ্রবণ তৈরি করে ব্যবহারে গাছের ক্ষতি এবং তা থেকে গাছকে মুক্ত করার পদ্ধতি যদি দ্রবণ তৈরি করে মাটির ভেতর পর্যন্ত পৌঁছতেই হয় তাহলে একে আগে এমন কোনো তরলে মেশাতে হবে যাতে সেই তরলে এটা দ্রবীভূত হয় তরল বলতে জলে যে এটা দ্রবীভূত হচ্ছে না তা তো আমরা দেখলাম তাহলে পেন্ট থিনার ন্যাপথা বা অ্যালকোহল বেশ কোনো তরলের মধ্যে এটাকে মেশাতে হবে এখন এই সমস্ত তরল যে গাছের মাটিতে দিলে গাছের ক্ষতি হতে পারে সেটা আমরা মোটামুটিভাবে জানি কিন্তু ভুলবশতও যদি গাছের মাটিতে পড়ে যায় তাহলে কি করণীয় সেটাও জেনে নেওয়া দরকার প্রথম তরলটা মানে পেন থিনার গাছের মাটিতে দিলে গাছে একটা আভ্যন্তরীণ আঘাত লাগে কারণ গাছ যদি বড় হয় তাহলে হঠাৎ একবার থিনার পড়ে গেলে হয়তো গাছটার কিছু হবে না কিন্তু এটা নিয়মিত হলে গাছটাতে জলের অভাব হবে কারণ থিনার যত মাটির ভিতরে যাবে সেই সেই অংশ থেকে জলকে নিচের দিকে সরাতে সরাতে নামবে তবে খুব ছোটো গাছের ক্ষেত্রে মাত্র দু একবার ব্যবহারই এই জলাভাব ঘটানোর পক্ষে যথেষ্ট তাই কোনো কারণে পটেট প্ল্যান্টের মাটিতে থিনার পড়ে গেলে সঙ্গে সঙ্গে সেখানে যথেষ্ট জল ঢালতে হবে যতক্ষণ না ওই জল পটের তলার আউটলেট দিয়ে বেরিয়ে আসে তা নাহলে শিকড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর গাছটা মারা পড়বে আবার যদি অ্যালকোহলে মিশিয়ে ব্যবহার করা হয় তাহলে ন্যাপথলিন মাটির মধ্যে ছড়িয়ে পড়বে ঠিকই কিন্তু অ্যালকোহল মাটিতে গিয়ে সমস্ত খাদ্যগুণ শোষণ করে নেবে ফলে সংগ্রহ করার মতো খাবার আর গাছ পাবে না সেই সঙ্গে গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করার ক্ষমতাও হারিয়ে ফেলবে ফলশ্রুতি মৃত্যু পরে রইল ন্যাপথা ন্যাথতা হলো একটা দাহ্য তরল যা পেট্রোলিয়াম থেকে তৈরি হয় আর এটাও পেট্রোলের মতোই দেখতে এটা ভারী তেলকে পাতলা করতে কাজে লাগে মূলত কারখানায়। তাই এটা বলা যায় গাছের মাটিতে ন্যাথ খানিকটা পেন্ট থিনারের মতোই কাজ করবে এবার আসি গাছের উপরিভাগে বিস্তার লাভ করা পোকামাকড়ের বিরুদ্ধে ব্যবহার এর থেকে রেহাই পেতে আমরা অনেকে ন্যাথলিন ডাস্ট তার সাথে ডিটারজেন্ট একসাথে জলে মিশিয়ে গাছের ওপরে স্প্রে করি কিন্তু এটার কার্যকারিতা খুব বেশি সময় থাকবে না ততক্ষণই থাকবে যতক্ষণ না ওই ন্যাপথলিন বাতাসে সম্পূর্ণ মিশে যাচ্ছে এর বদলে যদি এক একটা গোটা ন্যাপথোলিন বল আমরা ব্যবহার করি তাতেও ওই একই কাজ হবে বরং বেশি দিন কার্যকরী থাকবে কারণ মিশ্রণ তৈরিতে ন্যাপথোলিন গুঁড়ো হয়ে যাওয়ার কারণে তাড়াতাড়ি বাষ্পীভূত হবে কিন্তু তাতে ন্যাপথোলিনের মিহি গুঁড়ো পাতার পত্ররন্দ্রগুলোকে বন্ধ করে ফেলবে সাময়িকভাবে যতক্ষণ ওই গুঁড়ো বাতাসে উবে যায় ততক্ষণ গাছের পক্ষে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করাও সম্ভব হবে না তাহলে এতক্ষণের আলোচনার পরও যদি আমরা আমাদের বাগানে এটা ব্যবহারের ইচ্ছা থেকে সরে আসতে না পারি তাহলে সাবধানতার শর্তগুলোকে মান্যতা দিয়ে কিছু বিশেষ পদ্ধতিতে নিশ্চয়ই ব্যবহার করা যায় এবার সেগুলো দেখে নিই তাহলে প্রাথমিক শর্তগুলো কী কী বলাই বাহুল্য যে বাগানে শুধুমাত্র নান্দনিক সৌন্দর্যের গাছগাছালি রয়েছে সেখানে শর্ত সাপেক্ষে বিশেষ প্রয়োজনে কখনও সা কখনো ন্যাপথোলিনের সামান্য ব্যবহার করা যায় সেক্ষেত্রে ব্যবহারের আগে আমাদের নিশ্চিত করে নিতে হবে যে সেখানে এমন কোনো গাছ রয়েছে কি না যেটা কোনো না কোনোভাবে আমাদের ব্যবহারিক জীবনে কাজে লাগছে তা সে খাদ্য হিসেবেই হোক আর অন্য কোনো পরোক্ষ ব্যবহার হোক আর সেই সঙ্গে সেই বাগানে কোনোভাবে শিশু অথবা পোষ্য প্রাণীদের যাতায়াত আছে কি না এ দুটোর অনুপস্থিতিতে শুধুমাত্র গুটি বিশেষ পদ্ধতিতে এর ব্যবহার চলতে পারে প্রথমে মাটিতে ব্যবহার প্রথম পদ্ধতি পটের প্লান্টের গোঁড়ায় সাইজ অনুযায়ী দু থেকে পাঁচটা ন্যাপথলিন ফেলে রাখতে হবে এতে ন্যাপথলিন বাষ্পীভূত হতে থাকবে আর গাছের চারপাশে ততদিন পর্যন্ত ওই গ্যাস রয়ে যাবে যতদিন না ওটা পুরোপুরি শেষ হয় ফলে পোকামাকড় এবং পিঁপড়ে গাছের মাটির কাছাকাছি আসতে পারবে না দ্বিতীয় পদ্ধতি বনসাই বা গাছ বড় হলে একটা গোটা আর ছোট হলে একটা ন্যাপথলিনকে ছোটো সাইজে ভেঙে নিয়ে মাটি সহ গাছটা তুলে তলায় সেই ভাঙা দু দুচারটে কুচি ফেলে রেখে আবার গাছটা বসিয়ে দিতে হবে এতে গাছের মাটিতে পিঁপড়ে এবং অন্যান্য পোকামাকড় আসতে চাইবে না তবে এভাবে শুধুমাত্র সেই গাছগুলিই রাখা যেতে পারে যেগুলোর কোনো অংশ আমাদের ভোজ্য নয় তৃতীয় পদ্ধতি আর যদি গাছ বা কোনো গাছের অংশ আমাদের ভোজ্য হয় তাহলে লম্বা একটা কাপড়ে ন্যাপথলিন ডাস্ট রেখে কাপড়টা লম্বায় মুড়ে নিয়ে পটের নিচের দিকে পটটা জড়িয়ে বেঁধে দিতে হবে অথবা পট স্ট্যান্ডের ওপরে একটা কাপড় রেখে তার উপর গোটা অথবা ভাঙা টুকরো ন্যাপথলিন ছড়িয়ে তারপরে পটটা আবার বসিয়ে দিতে হবে এতে গাছগুলো মাটিতে থাকা পিঁপড়ে এবং অন্যান্য পোকামাকড়ের হাত থেকে মুক্ত থাকবে এবার গাছের উপরের দিক গাছের উপরের দিকের ব্যবহারের জন্য দুটো পদ্ধতি বেশ কার্যকরী কিন্তু কম ক্ষতিকারক প্রথম পদ্ধতি খুব ছোট ছোট প্লাস্টিকের গায়ে বেশ কয়েকটা ছিদ্র করে প্রতিটা প্যাকেটে একটা করে ন্যাপথলিন ভরে প্যাকেটগুলোকে গাছের বিভিন্ন প্রান্তে বেঁধে দিতে হবে এভাবে ব্যবহার করলে ন্যাপথলিনগুলো থেকে গ্যাস বের হয়ে ওগুলো সম্পূর্ণ শেষ হতে বেশ সময় লাগবে অর্থাৎ অনেক অনেকদিন ধরে গাছের গাছে ক্ষতিকারক পোকামাকড়গুলোকে আসতে বাধা দেবে ছিদ্রযুক্ত প্লাস্টিকের পরিবর্তে মশারির জাল বা ওই রকম কোনো নেয়ের ব্যবহার করা যেতে পারে তবে তাতে ন্যাপথলিন একটু তাড়াতাড়ি উবে যাবে দ্বিতীয় পদ্ধতি এই পদ্ধতিটা অপেক্ষাকৃত ছোটো গাছ বা বনশাইগুলোর ক্ষেত্রে বেশি কার্যকরী সেটা হলো পটেড বনসাইগুলোর থেকে বড় একটা প্লাস্টিক নিয়ে তার মধ্যে চার পাঁচটা ন্যাপথলিন রেখে তার ভেতরে গাছটাকে ভরে প্লাস্টিকটার মুখ ভালো করে বেঁধে দিতে হবে এই অবস্থায় অন্তত চব্বিশ ঘন্টা রেখে গাছটা বের করে খোলা হাওয়ায় রাখতে হবে প্রতি এক থেকে দেড় মাস অন্তর এই পদ্ধতি অনুসরণ করলে গাছে পোকামাকড়ের উপদ্রব হবে না হলেও খুব সহজে নষ্ট হয়ে যাবে এবার আসি ন্যাপথলিনের পরিবর্তন এবং তার ব্যবহার পদ্ধতি মাটিতে এবং গাছের উপর ব্যবহারের জন্য ন্যাপথুলিনের পরিবর্তে আমরা লবঙ্গকে বেছে নিতে পারি কারণ লবঙ্গ এবং লবঙ্গ তেল প্রধানত কীটনাশক এবং ছত্রাকনাশক হিসেবে ব্যবহৃত হয় যা চাষাবাদে ফসলের পরবর্তী সুরক্ষার জন্য এবং খাদ্য সঞ্চয় স্থানেও প্রয়োগ করা হয় কীটপতঙ্গের মধ্যে রয়েছে অ্যাফিড বিটল কাটওয়ার্ম সাদামাছি ইত্যাদি লবঙ্গ লবঙ্গ তেল উদ্ভিদের যে কোনো ছত্রাক সংক্রমণের বিরুদ্ধেও খুবই কার্যকর এটা পরিবেশের জন্য নিরাপদ এর মধ্যে খুব কম পরিমাণে টক্সিন থাকায় বাগানের ক্ষেত্রে এটার ব্যবহার খুব সুবিধাজনক এটা পিঁপড়ে তাড়ানোর জন্য আগাছা নিয়ন্ত্রণ এবং সামুকের উপদ্রব বন্ধ করতেও কার্যকরী তবে লবঙ্গর মধ্যে প্রধান উপাদান ইউজেনল পাতার টিস্যুকে ক্ষতিগ্রস্ত করে তাই এটা বিশেষ প্রয়োজন ছাড়া গাছের পাতায় সরাসরি স্প্রে না করাই ভালো এবার লবঙ্গ ব্যবহার পদ্ধতি গাছের উপরের দিকে ব্যবহার বেশ কিছু লবঙ্গকে খুব ভালো করে গুঁড়িয়ে নিয়ে ছোট ছোট কাপড়ের মধ্যে মুড়ে সেই কাপড়ের মোড়কগুলো গাছের ডালে ঝুলিয়ে দেওয়া যেতে পারে তাহলে নাপথলিনের মতোই বাতাসবাহিত পোকামাকড় গাছ থেকে দূরে থাকবে এবার একটা পরামর্শ লবঙ্গ হামান গুঁড়িয়ে নিলে এর গন্ধের তীব্রতা অনেকদিন থাকবে আর যদি মিক্সিতে গুঁড়োতেই হয় তাহলে গুঁড়িয়ে নেওয়ার অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট কন্টেনারের মধ্যে ঢাকা বন্ধ করে রেখে দেওয়াই ভালো মিক্সিতে না গুঁড়ানোর আরেকটা কারণ আছে সেটা হলো এতে ভালো করে গুঁড়োতে গেলে লবঙ্গকে একটু গরম করে নিতে হয় কিন্তু গরম করতে গেলে আবার এর গন্ধের তীব্রতা কিছু কমে যেতে পারে মাটিতে ব্যবহার কিছু সংখ্যক লবঙ্গ গুঁড়িয়ে নিয়ে মাটি সহ গাছটা পট থেকে তুলে নিয়ে কিছু গুঁড়ো ছড়িয়ে আবার গাছটা মাটি সহ বসিয়ে দিতে হবে এতে মাটি থেকে আসা পিঁপড়ে পোকামাকড় গাছ থেকে দূরে থাকবে যাই হোক আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে